ভালো লাগছে, ভালো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়া লাইফস্টাইলে। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে যে তোমরা ভিডিওটা এখন দেখতেছো সেটা হচ্ছে রোববারের ভিডিও। রোববারের সকালটা এরকম ছিল, তো অবন্তিকার বাবা অবন্তিকা বই পড়তেছিল, আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে সকালবেলা ঘরে কোনো রকম সবজি নেই, আনতে হবে তারপরে রান্না। তো ঘরে শুধুমাত্র বিনস আলু আছে, আর আমি একটুখানি পোস্ত আগে থেকে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে রান্না করে নেব, পোস্ত দিয়ে বিনস আলু চচ্চড়ি। তো বন্ধুরা, ব্লগটা শুরু করলাম, নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর কালকে যেহেতু বাড়িতে রওনা দেব, সেই জন্য আজকেই আমাদেরকে তৎকাল টিকিট কাটতে লাগবে। তো কালকে গেছিলাম বাজারে, তো তখনই যদি আমি টিকিট কাটতে দিতাম তাহলে বেশি সুবিধা হতো। আজকে রোববার কোন দোকান খোলা থাকবে কি থাকবে না সেই একটা টেনশন। তো আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো টিকিট কাটার উদ্দেশ্যে। ঘরে কোনো রকম সবজিপাতি এনে রাখবো না, জন্য বেশি সবজিপাতি আগে থেকে আনা নেই। আর আজকের দিনটা কালকের দিনটা তো চালাতে লাগবে, তো সেই জন্য বাজার থেকে ওইদিকে মাছ নিয়ে আসবো, বিনস আলু আর গাজর চচ্চড়ি করে নিচ্ছি। তো বেশি কিছু দেয়নি, শুধু তেলের মধ্যে কাঁচা লঙ্কা চিরে দিলাম, এই যে লবণ হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। অল্প একটুখানি জিরে গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম, তারপরে পোস্তটা দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব জল দিয়ে, আর ঝটপট করে এরকম করে করে নিচ্ছি আর কি, কোনো হ্যাপা নেই। মাস্টার এদিকে খাওয়া দাওয়া না করেই বেরিয়ে পড়লো, বলল যে বাজারে গিয়ে দেখি কি মানে দোকানের হালচাল, যদি বন্ধ থাকে তাহলে দমদম যেতে লাগবে, তো সেই জন্য ও সকাল সকাল বেরিয়ে পড়লো। এখানে অবন্তিকা মশারির তলায় বই পড়তেছে একাই একাই, ওর বাবা হয়তো কিছু লিখতে দিয়ে গেল, তো লিখছে। আমি ওকে বলতেছি যে কলমের হেডটা খুলে নিয়ে লেখ, তাহলে লেখাটা তাড়াতাড়ি হবে। ও বলছে হেড আবার কি, দেখো কেমন। তারপরে ও শুনলই না, লিখছে লিখুক, আমি দরজাটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো ঘর দুবো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঠিকই, কিন্তু এই মানে এই টেবিলটা গোছগাছ করা হয়নি। তো বাড়িতে যাব, তো মা বলেছে একটা সায়া নিয়ে যেতে, তো আমার কাছে একটা কি দুইটা সায়ার পিসি হবে, তো ভাবছি যে কাটিং করে সেলাই করে নিয়ে যাব, আমারও আবার সায়া নেই। তো আর তো মাল করাও হয় না, ব্যবসাও করি না যেহেতু, মাল করাও হয় না আর ওগুলো কাজ করাও হয় না, আর সব কিছু শর্ট, তো ওটাই লাস্ট বেঁচে আছে সায়ার কাপড়, ওটা করব। আর এখানে দেখো অবন্তিকার কত কি জিনিস, ক্লিপ গার্ডার, ওর কোশ্চেন পেপার, রং, আমার বাবা সেলাইয়ের যে জিনিসপত্রগুলো, সুই সুতা ফিতা সব কিছুই এখানে ইয়ে হয়ে আছে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। Thank you.
প্রথমে আমি এই ব্লাউজটাকে ভালো করে ফিটিংস করানোর জন্য ধরলাম, কারণ কালী পুজোর সময় কাটিং করে সেলাই করে পরেছিলাম একদিনই, তো তখন না কি হয়েছে একটুখানি মানে নড়ানামা হয়েছে, পরে অতটা মানে মজা পাইনি, তো আজকে ঠিকঠাক করলাম। তার ওটা করতে না করতেই অবন্তিকার বাবা ফোন করে জানালো যে সব দোকানই বন্ধ, তুমি আমি ঠিকানা দিচ্ছি, তুমি এই এই দোকানগুলো গিয়ে দেখো। আমি দমদম চললাম, তো আমিও আর কি রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করিনি তখনও অবধি, না করে সেলাইতে বসেছিলাম, অবন্তিকা বই পড়ছিল। তো তারপরে অবন্তিকাকে নিয়ে টিকিট কাটতে এসেছিলাম, টিকিট হয়ে গেছে তৎকাল। তারপরে দেখো এখানে পেয়ারা নিলাম, সবজি নিলাম একটা বাঁধাকপি, তো নিয়ে আলু নেই ঘরে, ধনেপাতা নিলাম, নিয়ে যাচ্ছি বাড়িতে। তো সাথে অবন্তিকার বাবা বললো যে চিংড়ি মাছ নেই, তো পরে চিংড়ি মাছ নিয়ে মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো খেতে ইচ্ছে করছে, জিলিপি আর হচ্ছে এই গজা নাকি বলে ওগুলো, ওগুলো অনেক দিন থেকে খাই না, তো ওগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। মুখ হ্যাঁ উল্লে বুকু আলাদা করি না রে সাজাবাটির, বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম, এখন বাড়ি আসতে আসতে 12টায় বেজে গেল, সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, ভাত রান্না করে রেখেছি এই টিকিটের জন্য। অবন্তিকার বাবা প্রথমে গিয়ে ট্রাই করেছিল টিকিটের জন্য, হয়নি, বন্ধ ছিল দোকান, তারপর চলে গেছিলো দমদম, আমাকে বললো যেখান থেকে আমি ওই অনলাইনের আর কি টাকা পয়সা তোলাতুলি করি, তো সেখানে গিয়ে দেখতে, ওখানে যাইতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো, ওখানে বলছিল হবে না, ওখান থেকে আবার রিটার্ন রিটার্ন করে আবার যেখান থেকে অবন্তিকার বাবা আর কি ঘুরে গেছিলো তখন বন্ধ ছিল, তখন ওই দোকানটা খুলেছে পরে, ওখানে গিয়ে টিকিট কেটে আসলাম। তো এমনিতে আমাদের তৎকাল টিকিট 700-800 টাকা করে পড়ে, 700 টাকা করে পড়ে, আর এখন আমাদের টিকিট পড়লো হচ্ছে 1060 টাকা করে একজনেরই, তো একদম মানে কনফার্ম হয়ে গেছে, সিট পেয়ে গেছি, মানে একটু তাও আর কি শান্তি যে আমরা পেয়েছি, আর না পেলে আজকে তো হতোই না, কালকেও যাওয়া হতো না আর কি, এই আর কি। হ্যাঁ লোকালে যেতাম, কিন্তু অবধি এখন বড় হয়েছে না, এখন খুব ইয়ে করে, বিরক্তিকর করে, আগে ছোট ছিল মানে দাবত দিয়েও চুপ করে রাখা যেত, এখন ভাবে যায় না, ওর আবার ও আমাদের উপরে উঠে যায়। হ্যাঁ তো যাই হোক, অনেক কিছু গোলমাল গোলমাল করে কথাবার্তা বললাম, বুঝলে কি বুঝলে না বললাম আমারটা, তোমরা বুঝে না। এখন আসার পথে খিদা লেগেছে অনেক, আমার মিষ্টির দোকানের ওই গজা আর জিলিপি দেখে গজা, তো গজা এনেছি আর এনেছি জিলিপি, ওটা খেয়ে নিয়ে তারপরে ভাত রান্না করাই আছে, তারপরে ভাত খাবো। বিছানা মাটি দেখো এখনো অবধি গোঝা হয়নি, আমি তাড়াহুড়ো করে একটুখানি সেলাইতে বসেছিলাম, সেলাই থেকে উঠে গিয়ে তাড়াতাড়ি করে টিকিট কাটা হলো আর কি, তাও যে পেলাম এটাই ভাগ্যের কথা। কেমন ঘুরে যাবে দেখো, একদম কড়কড়া জিভে জল চলে আসলো আমার, ভোক লেগেছিল, তো রাস্তা দিয়ে আস্তে আস্তে মনে হলো যে জিলিপি আর খুরমা খেয়ে নেই একটুখানি, তো নিয়ে এসেছি বাড়িতে, অবশ্য ভাত রান্না করাই আছে, তো জিলিপি আর খুরমা খাওয়া দাওয়া করে চলে এসেছি পার্লারে। তো পার্লারে এসে আমি তো ভ্রু তুলে নিচ্ছি আর অবন্তিকার বাবা চুলের কাটিং করে নিচ্ছে আর কি, তো তারপরে চলে যাব একটুখানি মলে, তো দেখো আমাকে কেমন লাগছে, একটা মোটা একটা চিকন এমন লাগতেছিল আমাকে, পরে অবশ্য ঠিক করে দিয়েছে। তারপরে অবন্তিকার বাবার জন্য অনেকক্ষণ ওয়েট করে তারপরে চলে আসলাম মলে, তো এখান থেকে একটা সোয়েটার নেব, অবন্তিকার বাবা বলছে যে আমিও একটা জ্যাকেট দেখব, যদি হয় তাহলে নেব,
আর আমার সোয়েটারটা 3-4 বছর হয়ে গেল, 4 বছর পাক্কা। তো ওটা শুধু নিলে এখন আর ঠান্ডা কাটে না, তো আর একটা নতুন পশমই দেখে নেব। আর বাইরের ওই দিকে যেহেতু ঠান্ডা বেশি, তো সোয়েটার চাদর এগুলো অবশ্যই লাগবে। এখানে একটা আটটা হয়ে যায়, চাদর শুধু নিলেও হয়ে যায়, বা একটা ফুল হাতা কোনো কিছু গায়ে দিলেও হয়ে যায়, এখানে কোনো ব্যাপার না। কিন্তু বাড়ির ওইদিকে প্রচণ্ড সকাল আর সন্ধ্যাটা ঠান্ডা লাগে, মাটিতে তো পা দেওয়াই যায় না, এরকম অবস্থা। তো বন্ধুরা, আমি না পুরো 1 সপ্তাহ পরে ভিডিওটা দিচ্ছি, মনে কিছু নিও না। আমি কোথাও গেলে পরে আমি সেখানে না তো ভিডিও এডিট করতে পারি, না তো কোনো কিছু করতে পারি, কেননা বাইরে থাকি, সবার সঙ্গে মেশা গেছে, সবাই মানে ভিডিও এডিট করার মানে মতো ফাঁকা সময় পাই না, আর সবাই এটা ওটা কথা বলে, তো তাতে ভিডিও এডিট করতে আমার একটুখানি অসুবিধা হয়, তো যার কারণে ভিডিও দেওয়াই বন্ধ হয়ে যায়। তারপরে আমি মলে সোয়েটার আমার মতো পেলাম না, বাজেট যেহেতু কম তো ওই দামে পেলাম না ভালো কিছু। তো তারপরে খাদি মেলা বসেছে মধ্যম গ্রাম চৌমাথায় আর কি, তো তারপরে খাদি মেলায় আমি ভাবলাম যে চলো বাড়িতে তো যাব, আর বাড়ি থেকে ফিরতে ফিরতে খাদি মেলা শেষ হয়ে যাবে, সেই জন্যই আর কি ইয়ে করলাম, চলে আসলাম। পরে এখন দেখতে পাই কি না এখান থেকে, এখানে এসে দেখি এখন সোয়েটার, তারপরে অনেক ধরনের জিনিস, খাদি মেলা বুঝতেই পারছো, অনেক ধরনের জিনিস, কোয়ালিটিগুলো ভালো ভালো আছে, হাতে বোনা অনেকেরই জিনিস এখানে নিয়ে এসেছে। তো ভাবছি যে এখান থেকে কিছু হোক একটা নিয়ে যাব, তো দেখতে আসছি। তো বন্ধুরা, মেলার থেকে 2টা সোয়েটার নিলাম, নিয়ে এখন বাড়ি চলছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর অনেকদিন পরে অনেক পুরনো ব্লগ দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, মনে কিছু নিও না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তো আজকের মতো এখানে, আর দেখো এখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছে, যেহেতু আমরা বাড়িতে যাব তো ভেবেছি যে খাওয়া দাওয়া করে ভালো করে যাব। তো রাত্রিবেলার মানে কোনো সবজিপাতি আর আনিনি, মাছ দিয়ে আজকে রাত্রি আর কালকে দিনটা কাটাবো। সবজিপাতি দিয়ে রান্না করলে মানে বেশি ইয়ে হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে গেলে মাছ মাংস তো খাবোই, কিন্তু চিংড়ি মাছটা ওইদিকে একটা ভালো একটা পাওয়া যায় না। তো অবন্তিকার বাবা বললো যে চিংড়ি মাছটাই নিয়ে আসি রান্না করো, তো চিংড়ি মাছ নিয়ে এসেছে, আমি এখন কাটা বাছা করতেছি, চিংড়ি মাছের মালাইকারি করে নেব। আর এতগুলো চিংড়ি মাছ তো একসঙ্গে খাওয়া মানে ঠিক মানে ঠিকও না আর খেতেও পারবো না। তো
কালকে টিফিনেও আর কি নিয়ে যেতে পারবো রুটির সঙ্গে। চিংড়ি মাছ যদি ছুলে ছুলে নেই তাহলে আর কোনো না থাকবে কাটা ফেলার চিন্তা, না থাকবে তোমার মানে খাওয়া কোনো অসুবিধা, চামচ দিয়ে কাটা চামচ দিয়ে তুলে তুলে নিয়ে খেতে পারবো আর কি। তো এই জন্য তো আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো। তার মধ্যে আবার গাছগুলোকে এমনি রেখে যাব, তো জল তো দেবই, তো চিংড়ি মাছের এই রসগুলো দিলে নাকি গাছটার ফলন ভালো হয় আর ইয়েটাও জল অনেকক্ষণ ধরে থাকবে, তো ওই জলটা আমি গাছে গাছে দিয়ে দিচ্ছি। শুধু ওই ফলের গাছগুলোতে, যেগুলো ঠাকুরে মানে ফুলগুলো দেবো তো সেই গাছগুলোতে দিচ্ছি না, শুধু ফল, যেমন ধরো ওই যে লঙ্কার গাছ এইদিকে আর একটা গাছ আছে তো এটার কোনো ফুল টুল নেই তো ওখানে দিয়ে দিচ্ছি। আর গোলাপ গাছে তো ফুল হচ্ছে না অনেকদিন থেকে, ভাবছি যে এটাও দিয়ে দিই, তো একটুখানি দিয়ে দিলাম, এই ফুলটা আর ঠাকুরকে দেবো না।